নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সামনে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করব। মুরগির মাংসের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 800 গ্রাম মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 20 কোয়ার মতো রসুন নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, 4টে আলু গোটা গোটা আমি রেখেছি খোসা ছাড়িয়ে, 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 25 গ্রামের মতো আদা নিয়েছি। এবার আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব। দেখুন, এবার আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। আমি আদা রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচের মতো, জিরের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো। নুন দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো, এবার এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, এবার এটা আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। ম্যারিনেটের মধ্যে আমি লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। এটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি 8 থেকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেস্টে রেখে দেব। কড়াতে আমি 4 পলার মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে রাখবো। আলুগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এগুলো খুব ভালো করে আমি লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আলুগুলো একদম লাল করে আমি ভেজে নিয়েছি। যেহেতু আমি গোটা আলু নিয়েছি, আমি কিন্তু এটা গায়ে দাগ করে নিয়েছি যাতে ভেতর অবধি মশলাগুলো ঢোকে। এবার এই আলুগুলো একটা বাটিতে আমি তুলে নেব। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 2টো ছোট এলাচ। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এর থেকে একটা যতক্ষণ না গন্ধ বেরোবে ততক্ষণ আমি এটা একটু ভাজতে থাকবো। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটা আমি বেরেস্তা তৈরি করে নেব। এতে আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি যাতে একটা কালার তৈরি হয়। আমি একটু অপেক্ষা করব, এটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখুন, পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। ফ্রিজ থেকে আমি 1/2 ঘন্টা আগে মাংসগুলো বার করে রেখেছিলাম, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমার হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো।
দেখুন মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। আবারও আমি 10 মিনিট ঢাকনা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখুন আমার আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এই পজিশনে আমি একটা আলাদা পাত্রে গরম জল করেছিলাম, সেটা দিয়ে দেবো। যেহেতু আমি এটা ঝোল করছি আজকে, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। গরমকালে দুপুরে ভাতের পাতে মাংসের ঝোল খেতে বেশ ভালোই লাগে। এবার এটা আমি আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আমার মুরগির মাংসের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখব নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে নুন মিষ্টি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন আমার মুরগির মাংসের ঝোল আজকে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এটা গরমকালে দুপুরবেলায় ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা চাইলে রুটি দিয়েও এটা খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। আমার সমস্ত ভিডিওর রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।